তেজাজ বলে কঙ্গনা রানাউতের যে ফিল্মটা আসছে সেটা টিজার নিয়ে আমি দুদিন আগে কথা বলেছিলাম। ট্রেলারটা বার হয়েছে, ট্রেলারটা দেখলাম। ট্রেলারটা দেখে বুঝতে পারছি যে সিনেমাটার বাজেট খুব একটা বেশি হাই ফাই হয়তো নয়, আর মিড বাজেটের একটা ফিল্ম। যদিও এই সিনেমাটা নিয়ে প্রচুর ট্রল হচ্ছে যে ঋত্বিক রোশনের সাথে অবসেশন এখন অবধি শেষ হয়নি, কারণ ঋত্বিক রোশন ফাইটার বলে একটা ফিল্ম নিয়ে আসছে। আর এটা সত্যি কথা যে ফাইটারের যে ফন্ট, টেক্সটের যে স্টাইল, ঠিক আছে, পাতি কথায় টেক্সটের মানে ফাইটার লেখাটার বা নাম শো করার টেক্সটের যে স্টাইল, এক্স্যাক্টলি সেই স্টাইল এখানে ইউজ করা হয়েছে। তো কঙ্গনা দিদিকে মুভ অন করতে হবে, আর ঋত্বিক রোশনকে ভালোবাসলে আমার ফলে হবে না। ক্রিস থ্রির যুগ সে, যাই হোক, কাজের কথায় আসি। তেজাসের ট্রেলারটা দেখে প্রচুর ভিএফএক্স আর প্রচুর গ্লিচ চোখে পড়ে, যেগুলো যেখানে ভিএফএক্স ঠিকঠাক করে নয়, যেখানে সুপার ডুপার ফেক বলে মনে হচ্ছে। কিন্তু এটা কি আদিপুরুষ লেভেলের হতে যাচ্ছে বা গানপাত লেভেলের? আমি যেভাবে এই ভিডিওটা শুরু করেছি সেটা দেখেই বুঝতে পারা উচিত যে আমি এরকম কিছু একটা বলবো না। দেখো ভাই, পুয়োর ভিএফএক্স অনেক সিনেমাতে থাকে। আমি অনেক চাইনিজ ফিল্ম দেখেছি যেখানে ভিএফএক্স অত্যন্ত পুয়োর। তার মধ্যে জার্নি টু দ্য ওয়েল্স বলে একটা খুব ফেভারিট ফিল্ম ফ্র্যাঞ্চাইজি আছে আমার, বা মাঙ্কি কিং বলে ওদের অনেকগুলো আছে ফিল্ম, ঠিক আছে। তো না, ওদের থিংস গিয়ে যে ভিএফএক্স বাজে হতে পারে, গল্প যদি ভালো হয়, ওভারঅল টোন যদি ঠিকঠাক যদি থাকে, তাহলে পরে সিনেমা বেঁচে বেরিয়ে যেতে কিন্তু পারে। ওকে, এবারে কঙ্গনা রানাউতের ওপরে একটা সময় প্রচুর টাকা ফাঁকা ইনভেস্ট করা হতো, তিনি একজন স্টারের মতো ছিলেন। উনি এর মধ্যে অনেকগুলো ফ্লপ টপ দিয়েছেন, এবং তার লাস্টের সিনেমাটা আমি স্টার থিয়েটারে দেখতে গেছিলাম ভাই, কেউ ছিল না। ঢাকার দেখতে গেছিলাম, কেউ ছিল না, একটা লোক ছিল না, দুটো লোক ছিল, দুটো না তিনখানা মতো ছিল লোক। আর চন্দ্রমুখী টু দুদিন আগে আমি দেখছিলাম, চন্দ্রমুখী টু সিনেমাটা আমি দেখিনি। চন্দ্রমুখী টুর একটা সিন না, ইনস্টাগ্রামে ওই লোকজন যেরকম সিন রেকর্ড করে ছাড়তে আরম্ভ করে, ভাই কঙ্গনা রানাউতকে চারটে কুকুর অ্যাটাক করেছে, এবং কুকুরগুলো হচ্ছে গিয়ে মানে একদম ঠাকুমার ঝুলি লেভেলের গ্রাফিক্স, ঠিক আছে। কঙ্গনা রানাউত উড়ে উড়ে কুকুরগুলোকে লাথি মারছে, কোনো কুকুরের লেজ ধরে ঘুরিয়ে ফেলে দিচ্ছে, ঠিক আছে। রাঘব লরেন সামনে আছে দাঁড়িয়ে। অরিত্র তো রিভিউ করেছে চন্দ্রমুখী টু, আমি দেখারও চেষ্টা করিনি ভাই, আমার কাছে নিজের মেন্টাল পিসের খুব দাম রয়েছে। আমি ট্রাই করিনি এই বালের সিনেমা গিয়ে একবার দেখি যে কেমন হয়েছে বালের সিনেমা, পরে উঠিতে এলে পরে আমি ট্রাই করবো হয়তো। নাও দ্য থিং ইজ গিয়ে যে তেজাসে ওই লেভেলের বাজে ভিএফএক্স কিন্তু রয়েছে কোনো কোনো জায়গাতে, কোনো কোনো জায়গাতে প্লেনগুলোকে কিন্তু দেখে সুপার ডুপার ফেক বলে মনে হয়। তাহলে কেন আমি ভালো বলছি? ওয়েল, ইট ইজ দ্য ওভারঅল কোয়ালিটি, ঠিক আছে। ট্রেলারের মধ্যে এই প্যাট্রিয়টিজম নিয়ে বেশ ফোর্সড কতগুলো ডায়লগ রয়েছে, তা বাদ দিয়েও কালার গ্রেডিং আমার বেশ ভালো লেগেছে। কিছু এরিয়াল শট আমার ভালো লেগেছে, একটা জায়গায় রয়েছে যে প্লেনটা নিচ থেকে এসে মাঝ বরাবর জায়গাতে একটুখানি স্লো হয়ে আবার ওপরের দিকে ইয়ে করে যায়, তো ওই শটটা। তারপরে একটা না অ্যাটমোসফিয়ার চেঞ্জ করার একটা শট রয়েছে একদম শুরুর কয়েক সেকেন্ডের মধ্যে, ঠিক আছে, প্লেনটা অ্যাটমোসফিয়ার মতো চেঞ্জ করছে। একটা শট তো দেখলাম যেখানে একটা প্লেনকে রিয়েল লাগছে, আরেকটা প্লেন যে ভিএফএক্স সেটা পুরোপুরি বুঝতে পারা যাচ্ছে। তো এরকম ফানি ফানি কিছু শট আমি দেখতে পেলাম, কিন্তু তা বাদ দিয়ে ওভারঅল, আর এই তেজাস গিল এটাও একটা রিয়েল লাইফ চরিত্র যার লাইফের ওপর এটা বেস হতে যাচ্ছে। না, আদার থিং ইজ গিয়ে যে গিল টাইটেল আর লোকেরা কি এরকম সুপার হিরো টাইপেরই হয়? কারণ আমি ক্যাপসুল গিলের কী করে 65 জন মাইনারকে বাঁচিয়েছিল সেটা দেখে আমি এসছি, আমার রিভিউ রয়েছে, ঠিক আছে। অক্ষয় কুমারের একটা অত্যন্ত ভালো সিনেমা যেটা মানুষ দেখতে যাচ্ছে না, কারণ অক্ষয় কুমারের ওপরের থেকে মানুষের ভরসা উঠে গেছে। এই অক্ষয় কুমার আর কঙ্গনা রানাউত, আমি সৃজিতের ভিডিওতে এই কথাটা বলছিলাম যে এদের তিনজনের ওপর থেকে না পুরোপুরি ভরসা উঠে গেছে। এটা শুধুমাত্র আমার বলে না, অনেক মানুষেরই আমার মনে হয় কঙ্গনা রানাউত আর অক্ষয় কুমার জবে থেকে পলিটিক্যাল পার্টি তারা কোনটাতে ইন্টারেস্টেড সেই দিকে নিজেদের ইন্টারেস্ট শো করে দিয়েছে, তবে থেকে কিন্তু একটা তাদের পপুলারিটিতে ডিক্লাইন এসছে। তার থেকেও বড় কথা, তারা এই যে প্যাট্রিয়টিজম জিনিসটাকে তারা নিজেদের বিজনেসের জন্য না ইউজ করে কাইন্ড অফ। এবার অক্ষয় কুমার অ্যাটলিস্ট প্রবলেম্যাটিক স্টেটমেন্ট দেয় না কিছু কিছু সময় বাদ দিয়ে, যেরকম পৃথ্বীরাজ চৌহানের সময় কিন্তু দিয়েছিল, এখন সে আর ওরকম স্টেটমেন্ট কিছুই দেয় না। এক কঙ্গনা রানাউত ভুলভাল বুকে 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 মানুষের মনে তার জন্য একটা হেট্রেড তৈরি করে নিয়েছে। আমি কথাটা হেট্রেডই বলবো, কারণ কঙ্গনাকে কিন্তু একটা সময় সবাই ভালোবাসত। আজকে ফেমিনিজমকে আমরা অনেকেই খুব গালাগাল দিত, কঙ্গনা কিন্তু ফেমিনিজমের উপরে বেস্ট অত্যন্ত ভালো ফিল্মটা তৈরি করেছে, কুইন। তখন ফেমিনিজম বা টক্সিক ফেমিনিজম এই টার্মগুলো পর্যন্ত খুব একটা বেশি আলোচনা হতো না, কিন্তু কুইন একটা ফিমেল লেড উমেন সেন্ট্রিক সিনেমা হিসেবে অত্যন্ত ভালো একটা ফিল্ম ছিল।
আমি আজকেও কুইন চালিয়ে বসে আমি দেখতে পারি, যদিও কুইনের ডিরেক্টরই আবার এই বালের গণপত তৈরি করছে কেন কে জানে, কেরিয়ার বাঁচানোর জন্যই হয়তো। যাই হোক, নাও দ্য থিং ইজ যে এতে তার কেরিয়ার অবশ্যই বাঁচবে না, কিন্তু দ্য থিং ইজ যে তেজাস আমার দেখে একটা অ্যাবাভ অ্যাভারেজ কোয়ালিটির একটা সিনেমা হতে যাচ্ছে বলে মনে হয়। এবং সিনেমাটা যে খুব আনসেরেমোনিয়াসলি রিলিজ করা হচ্ছে সেটাও আমার কেন জানি না খুব বেশি করে হচ্ছে মনে। এই সিনেমা নিয়ে কিন্তু হাইপ ক্রিয়েট কিছুই হয়নি, টিজার এসছে ট্রেলার এসছে, খুব একটা বেশি সোশ্যাল মিডিয়া পোস্ট বা খুব একটা বেশি মার্কেটিং করা। এবার কঙ্গনা রানাউত এখন এসে এটা বলতে পারে আমাদের দেশের লোক সাপোর্ট করে না ওই না সে না হ্যান না ত্যান না, ভাই তোমার প্রডিউসারের সাথে কথা বলো, আমার মনে হয় না প্রডিউসারের তোমার ওপরে খুব একটা ভরসা আছে বলে তাই সে মার্কেটিংয়ে লাখ লাখ কাড়ি কাড়ি টাকা খরচা করছে না, কারণ তুমি ভাটবুকি ইম্প্রেশন অলরেডি খারাপ করে দিয়েছে এমনভাবে যে তোমাকে নিয়ে আজকে চারটে কথা বললে পরেও তারপরে তুমি টুইটারে এসে এমন হাগান হাঁকবে বা ইনস্টাগ্রামে গিয়ে যে লোকজন আর আসবে না দেখতে। তো তেজাসের হাফ ভাব দেখে মনে হচ্ছে ফ্লপ হবে, বাট সিনেমার কোয়ালিটি কিন্তু অ্যাবভ অ্যাভারেজ হলেও হতে পারে, ঠিক আছে? তো আপনাদের কার কী মনে হয় সেটা জানানোর জন্য কমেন্ট বক্স খোলা রইল। চলো টাটা বাই, আবার যেন দেখা পায়।